গুজব রটানোর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে 14 দল। ডেঙ্গু ও গুজব মোকাবেলায় গোলটেবিল বৈঠক থেকে এ আহ্বান জানান বক্তারা। গুজব রটনাকারীদের আটক করে দ্রুত শাস্তির আওতায় আনার আহ্বান জানান তারা। একজন প্রিয়া সাহার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে না বলে মন্তব্য করেন বক্তারা। মিরাজ মেজর রিপোর্ট। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ডেঙ্গু ও গুজব মোকাবেলায় গোলটেবিল বৈঠক করে 14 দল। এতে যোগ দেন দেশের বিশিষ্টজনেরাও। গুজব ও ষড়যন্ত্রের শেকড় নির্মূলে বৈঠকের আলোচনায় উঠে আসে প্রিয়া সাহা প্রসঙ্গ। প্রিয়া সাহা জেনে হোক না বুঝে হোক, সেই জামাত বিএনপির যে লবি যারা এখন আইএসআই পাকিস্তান লবির সঙ্গে ওয়াশিংটনে কাজ করছেন, এদের সঙ্গে এখন যুক্ত হয়েছে জায়নিস্ট একটা লবি। আপনারা খুদে তো দেখবেন রিচার্ড বেকির এবং অন্যান্য জায়নিস্ট যে হিসেবে লবগুলো আছে তারা কিভাবে প্রিয়া সাহার পক্ষে দাঁড়িয়েছে, সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। জামাতিরা ইহুদিবাদের বিরুদ্ধে তারা কথা বলে, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে, কিন্তু আমেরিকান সরকার দেখে এসেছে ইসরায়েল আর জামাতিরা লবি যে একসঙ্গে কাজ করছে, সে যেখানে বলেছে কি বলেছে সেটা তার দায়িত্ব, সাদা বাঙালি বলেছে সম্পূর্ণ তার দায়িত্ব সংগঠনের রাখা, সেও বুঝে বলেছে। কিন্তু ওই বক্তব্য আমাদের দেশে বিদেশে সব মিলিয়ে যেখানে চলে গেল দুর্ভাগ্যজনক ভাবে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু সম্প্রদায় আনফর্চুনেটলি একটা মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে। গুজব রটনাকারীদের দ্রুত শাস্তির আওতায় এনে দেশি বিদেশি ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানান 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীকে অনুরোধ করব, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, শক্তভাবে এই গুজব রটনাকে গ্রেপ্তার করে শাস্তি দিয়ে নিশ্চিত করুন শাস্তি, প্রয়োজনে এই ধর্ষক হত্যাকারীকে নির্মূল করার জন্য শক্ত হাতে দ্রুত বিচার করে এদের শাস্তি নিশ্চিত করুন, মানুষকে আশ্বস্ত করুন, আমরা চাই 14 দলের পক্ষ থেকে আমরা চাই। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সমন্বিতভাবে একটি কমিটি গঠনেরও পরামর্শ দেন বক্তারা। মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির জন্মই হয়েছে জয়ী হওয়ার। মিরাজ মিজু, বিজয় টিভি, ঢাকা। সবচেয়ে পরিচয় ভবিষ্যৎ।